এবং জেকেজির জালিয়াতিতে স্বাস্থ্য অধিদপ্তরের দায় দেখছে ডিবি আরিফ সাবরিনার বিরুদ্ধে চার্জশিট। স্বাগত বিরহিতহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নেত্রকোনার মদনে হাওড়ে বেড়াতে গিয়ে নৌকা ডুবে একই পরিবারের ৯ সদস্য সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। ৩০ আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ একজন। তবে হাওড়ে প্রবল স্রোত এবং রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ আপাতত স্থগিত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। নৌকার আরোহীরা নেত্রকোনা এবং ময়মনসিংহের দুটি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং তাদের স্বজন বলে জানায় পুলিশ। ময়মনসিংহ সদরের সিরতা কোনাপাড়া এলাকার একটি মাদ্রাসার একদল শিক্ষক ও শিক্ষার্থী নেত্রকোনার মদনে হাওড়ে বেড়াতে যান। সঙ্গে ছিল নেত্রকোনার আটপাড়া জামিয়া আরাবিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও তাদের স্বজন। নৌকাটি হাওড়ের উচিতপুর ঘাট থেকে ছেড়ে গোবিন্দশ্রী এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে শুরু করে উদ্ধার কাজ। ৩০ জনকে জীবিত উদ্ধার করে তারা, তবে মরদেহ পাওয়া যায় ১৭ জনের। নিহত প্রত্যেকের পরিবারকে নগদ অর্থ ও অন্যান্য সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পুলিশ জানায় ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে হাওড় এলাকায় নজরদারি বাড়ানো হবে। এখানে ইজারা যারা নিয়েছিলেন তাদেরকে নিয়ে আজকেই অথবা কালকেই বসবেন। বসে একটি কিভাবে নিশ্চিত করা যায় ১০০% যে কেউ এরকম লাইফ সেভিং জ্যাকেট বা অন্য কিছু ছাড়া যাতে কোনো অবস্থাতেই টলারেন্স বন্ধুকে চালাতে না পারেন সেটি নিশ্চিত করা। ময়মনসিংহ যারা আছে তাদেরকে এই লাশ নিহতদের মধ্যে আছেন ময়মনসিংহের আটপাড়ার একই পরিবারের ৯ সদস্য সহ ১৫ জন এবং নেত্রকোনার মদনের ২ জন। মদন থানায় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মদনের নৌকাডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগেরই বাড়ি ময়মনসিংহের আটপাড়ায়। নিহতদের মধ্যে আছে একই পরিবারের ৯ সদস্য। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, নিহতের স্বজনরা এই দুর্ঘটনার জন্য কি বলছেন, কেন এই দুর্ঘটনা ঘটলো, তাদের কাছ থেকে কি জানতে পেরেছেন? ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় যে মাদ্রাসাটি রয়েছে সেই বেশিরভাগ সেই মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক বলে আমরা জানতে পেরেছি। আমরা এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে লোকজনের সাথে কথা বলেছি এবং একই পরিবারের ৯ জনের লাশ উদ্ধার হয়েছে এবং একজন মিসিং রয়েছে হাফেজ মাহফুজুর রহমান। সেই হাফেজ মাহফুজুর রহমান সহ কিন্তু তার পরিবারের প্রায় ৯ জন এই ঘটনায় মারা গেছেন। আমরা সেই হাফেজ মাহফুজুর রহমানের যে প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে দুপুর থেকে কিন্তু তারা এই দুর্ঘটনার খবর তারা পেতে থাকেন এবং পর্যায়ক্রমে তারা জানতে পারেন যে এই ঘটনায় অনেককে তারা হারিয়েছেন। সেই যে দুর্ঘটনা নেত্রকোনার হাওড়ের নৌকাডুবি সেই ঘটনায় তারা অনেককে হারিয়েছেন এবং আমরা সন্ধ্যার পর এখানে এসে যেটি দেখতে পেরেছি যে এলাকার মানুষের মধ্যে এক ধরনের শোকের আবহ এখানে বিরাজ করছে। আমরা এখানে যে হাফেজ মাহফুজুর রহমান যার পরিবারের প্রায় ৯ জন সদস্য মারা গেছেন আমরা তার পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে কথা বলেছি, তার বাড়িতে গিয়েছি, সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে এবং বিভিন্ন তার যে পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু এখন শোকের মাতম চলছে এখানে। এবং কিছুক্ষণ আগে এখানে তার মাদ্রাসার পাশের বাড়ির দুটি লাশ এখানে আসে, দুটি লাশ আসার পরে আমরা যেটি দেখতে পেয়েছি এখানে সেটি জানতে চাচ্ছিলাম, মানে এই যে নিহতের স্বজনরা কি জানিয়েছেন যে কি কারণে দুর্ঘটনা ঘটেছিল, নৌকাটাতে কোনো সমস্যা ছিল? আমরা জেনেছি যে বৈরী আবহাওয়া এবং নদীতে স্রোত ছিল, তার বাইরে অন্য কোনো বিষয় কি ছিল কিনা? স্বজনরা যেটা জানিয়েছেন স্বজন এবং আমরা মাদ্রাসার যে শিক্ষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানতে পেরেছেন দুপুরে তারা মোবাইল ফোনের মাধ্যমে অবগত হন যে তারা সকালবেলা তাদের হুজুর একটি টিম নিয়ে যে
থেকে গিয়েছিলেন, সেখানে তারা দুর্ঘটনা কবলিত হয়েছিলেন। তারা যেটি জানতে পেরেছেন আমাকে জানিয়েছেন যে তারা হাওরের একটি ট্রলার নিয়ে হাওরের ভেতরে প্রবেশ করে এবং তারা মোটামুটি 1-2 কিলোমিটার ভেতরে চলে যায় এবং সেখানে বিরূপ আবহাওয়ার জন্য নৌকাটি প্রথমে কাত হয়ে যায় এবং পরবর্তীতে ডুবে যায়, এবং ডুবার পর কিন্তু যে যার মতো সাথে কিছু লোক উঠতে পারে এবং বাকিরা কিন্তু এই দুর্ঘটনার এই ঘটনাটি ঘটে, এই তারা আমাদেরকে যেটি জানতে পেরেছেন এটা আমাদেরকে বলেছেন। আবু সালেম মোসা, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এ নিয়ে এবার আমরা কথা বলবো নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সঙ্গে, তিনি আছেন আমাদের সঙ্গে যুক্ত। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত। এই যে হাওরে অনেক পানি, তার মধ্যে যাচ্ছে মানুষ বেড়াতে, আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে যুক্ত, আমি প্রতিনিধির কাছেই যাচ্ছি, তার সঙ্গে আছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মকর্তা। আমরা প্রতিনিধির কাছেই জানতে চাচ্ছি, আমরা পুলিশের কাছে প্রশ্নটা রাখছি, হাওরে এমন নৌকা নিয়ে মানুষ ঘুরতে যাচ্ছে যেটাতে নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই, সরঞ্জাম নেই, তারপর আবহাওয়া বৈরী, নদীতে স্রোত, সেগুলোর ব্যাপারে প্রশাসন কতটা নজর দিচ্ছে? আমি কিন্তু আমি এই একই প্রশ্নটা আমি যে নেত্রকোনার যে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম আছে তার সাথে তাকে আমি করছি যে নেত্রকোনার যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও যে এইভাবে যাত্রীরা যে নৌকা চালাচ্ছে এবং যাত্রীদের নিয়ে তারা পরিবহন করছে এবং দুর্ঘটনা ঘটছে, এ ব্যাপারে আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ থাকছে? দেখুন, আমরা যতটুকু জানতে পেরেছি ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরসিপ্তা ইউনিয়ন থেকে একটা টিম ওনারা লোকালি অ্যারেঞ্জ করে এখানে আটপাড়া থানায় আসে, আটপাড়া থানায় একটা প্রতিষ্ঠান ঘুরতে আসে, ওখান থেকে ওনারা উচিতপুর ঘাটে আসে এবং ঘাটে থেকে ওনারা ট্রলারে ওঠে। ট্রলারে যাওয়ার পরে যখন ওনারা রওনা করে, আমি প্রত্যক্ষদর্শী যাদের সঙ্গে কথা বলেছি ওনাদের ভাষ্য অনুযায়ী যারা জীবিত উদ্ধার হয়েছে ওনারা যেটা বলেছে যে তখন হাওরের সিচুয়েশন অনেক ভালো ছিল এবং কোনো ধরনের ওই ধরনের কোনো বিপদের কোনো শঙ্কা তাদের মধ্যে ছিল না। তারা তখন এখান থেকে যখন রওনা করার 10-15 মিনিট পরে হঠাৎ করে মানে প্রচণ্ড বাতাসের সৃষ্টি হয়, যার কারণে বাতাসের কারণে ঢেউগুলো একটু বড় হয় এবং বড় হওয়ার কারণে নৌকার ট্রলারের মধ্যে কিছু পানি উঠে, যার কারণে একটু আতঙ্কের সৃষ্টি হয়। এই আতঙ্কের কারণে ওনারা যখন নৌকাটা একটু কাত হয়ে যায় এবং তখন নৌকা ডুবির ঘটনা ঘটে এবং পরবর্তীতে আমরা স্থানীয় জনগণের মাধ্যমে ওনারা উদ্ধার তৎপরতা চালানো হয়, স্থানীয় জনগণ তাদের নৌকাগুলোর মাধ্যমে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করে এবং আমরা সংবাদ পাওয়া প্রাপ্তির সাথে সাথে আমাদের এখান থেকে আমাদের থানা পুলিশের টিম তাৎক্ষণিক যায় এবং ফায়ার সার্ভিসের টিম গিয়ে মৃত অবস্থায় 17 জনকে আমরা উদ্ধার করি। তো আমরা যাদেরকে উদ্ধার করেছি তাদেরকে আমরা আমাদের থানায় এনে এবং আত্মীয় স্বজনের মাধ্যমে শনাক্তকরণপূর্বক আমরা তাদেরকে তাদের মৃতদেহ তাদের আত্মীয় স্বজনের নিকট আমরা হস্তান্তরের ব্যবস্থা করি। পরবর্তীতে যে নৌকাগুলো যাতে এরকম আর দুর্ঘটনা না ঘটে, যাতে নিরাপত্তা সরঞ্জামাদি রাখা হয়, আপনাদের জেলা প্রশাসক অন্ত কমিটি করেছে, আপনাদেরকেও কালকে পুলিশ সুপার বলছিলেন যে আগামীকালকে এইখানে যারা ইজারাদার আছে তাদের সাথে বৈঠক হবে, আপনারা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন যে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আপনি আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমাদের আসলে সতর্কীকরণ ওইখানে যেটা আছে ঘাটেই আমাদের সাইনবোর্ড টানানো আছে এবং আমাদের পক্ষ থেকে নিয়মিতভাবে আমাদের এখানে টিম কাজ করছে। তারপরও আমরা নৌকাগুলো যেন আরো বা ট্রলার যারা আছে তারা যেন আরো অধিক নিরাপত্তা নিয়ে, নিরাপত্তা সরঞ্জাম নিয়ে তারা যেন চলাচল করে সেই বিষয়ে অবশ্যই আমরা আরো অধিকতর গুরুত্ব সহকারে পদক্ষেপ নেব এবং আমাদের কিন্তু নিয়মিতভাবে আমাদের এখানে টিম আছে, তারা এই কার্যক্রম পরিচালনা করছে। যেমনটি বলছিলেন যে পুলিশের পক্ষ থেকে যে এখানে পুলিশের যে টহল টিম আছে, আসলে নৌ পুলিশও আছে, এরপরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, পুলিশ সুপারও কিন্তু বলছিলেন যে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং যাতে ভবিষ্যতে আর এরকম ট্রেজেডিমূলক ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু তারা আগামীকাল কি যারা তাদের সাথে বৈঠক ডেকেছেন এবং জেলা প্রশাসন কিন্তু 4 সদস্য তদন্ত কমিটি করেছেন, তারা খতিয়ে দেখবে যে কি কি ভুল ত্রুটি রয়েছে এবং কি কি কারণ মানে আর কি কি পদক্ষেপ নিলে এই ধরনের ট্রেজেডি ঘটবে না সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত যদি তদন্ত কমিটি গঠন করেছে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সাবেক মেজর সিনহার মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলছে সেনাবাহিনী এবং পুলিশ। প্রধানদের দাবি, এতে দুই বাহিনীর সম্পর্কে কোনো চিড় ধরবে না।
কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনাপ্রধান আব্দুল আজিজ এবং আইজিপি বেনজির আহমেদ। এদিকে চার দিন পর কক্সবাজার আদালতে টেকনাফের ওসি সহ নয় পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন সিনহার বড় বোন। 31 জুলাই টেকনাফের বাহার ছড়ায় পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এর চার দিন পর কক্সবাজার গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুপুরে দুই বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, রাশেদ খানের মৃত্যুর জন্য বাহিনী নয়, ব্যক্তি দায়ী। আমরা এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। আমরা নিশ্চিত করতে চাই যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না, সে এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্ত করবে। আর আইজিপি বলেন, সিনহার মৃত্যুতে সেনাবাহিনী ও পুলিশের সম্পর্কে প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, এরই মধ্যে যৌথ কমিটি তদন্ত শুরু করেছে, তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ, চৌকস এবং পেশাদার দুটি ফোর্স, এই সমস্ত উস্কানি দিয়ে তারা কখনোই সফল হতে পারবে না। আর যদি কোনো সাক্ষীর কোনো নিরাপত্তা বিষয় আসে এর আগে সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আসামি করা হয়েছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী সহ নয় পুলিশকে। যেন র‍্যাবের মাধ্যমে মামলাটার তদন্ত করা হয় এবং আদালত এটা মঞ্জুর করেছে। এত লেন্দি আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা খুব দ্রুত কাজ করতে, যেন জিনিসটার একটা এফেক্ট থাকে। সেই জন্য টেকনাফ থানাকে বলা হয়েছে ওই দিন 7 days ওনারা কী কার্যক্রম গ্রহণ করেছেন সেটা জানানোর জন্য, অবহিত করার জন্য এখানে বলা হয়েছে। ওয়ান্স ইট ইজ রেকর্ডেড অ্যাজ FIR দে উইল বিকাম অ্যাকিউজড। 2 August লিয়াকত আলী সহ বাহারছড়া ফাঁড়ির সব পুলিশকে প্রত্যাহার করা হয়। বুধবার ওসি প্রদীপকে সরিয়ে টেকনাফ থানার দায়িত্ব দেওয়া হয়েছে ABM দোহাকে। সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে ইতোমধ্যেই একটি কমিটি তদন্ত শুরু করেছে। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুতে জড়িতদের শাস্তি দাবি করেছেন রাওয়া ক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার। বুধবার বিকেলে মহাখালীতে রাওয়া ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সিনহার মৃত্যুতে নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত চান তিনি। সংবাদ সম্মেলনে রাওয়া ক্লাবের সভাপতি মন্তব্য করেন, ঘটনার সময় সিনহার যে পোশাক পরা ছিল তা সেনাবাহিনীর পোশাক নয়, সিনহার কাছে তখন পিস্তল ছিল না উল্লেখ করে তিনি বলেন, থাকলে আত্মরক্ষার্থে গুলি করতেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শীর নিরাপত্তা জোরদার করারও পরামর্শ দেন খন্দকার নুরুল আফসার। যিনি এই ঘটনা ঘটিয়েছেন SI লিয়াকত এবং তার সহযোগী যারা আছেন OC প্রদীপ, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করে দ্রুত বিচার আদালতের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটানো হোক। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল, যাচ্ছে তার কাছে। ইফতেখার, পরিদর্শক লিয়াকত এবং টেকনাফের ওসি সহ 9 জন তো এখন হত্যা মামলার আসামি, আজকে এই মামলা দায়ের করা হলো তাদের বিরুদ্ধে, তারা এখন কোথায়, কি অবস্থায় আছেন? এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে ওসি প্রদীপ এরই মধ্যে তাকে চট্টগ্রামে যে পুলিশ লাইন সেখানে সংযুক্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখানে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারা এ বিষয়ে সুনির্দিষ্ট করে আমাদের কিছু জানায়নি। আর একইভাবে যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরও একই ধরনের তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমনটি পুলিশের এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। আর আজকে আমরা যেটি কক্সবাজারে প্রত্যক্ষ করেছি সেটি হচ্ছে এই
ঘটনা নিয়ে আমরা দেখেছি যে যেই পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেই বিষয়টি উভয় বাহিনীর কর্মকর্তারা সেটি নিশ্চিত করার জন্য তাদের আমরা দেখেছি যে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং যৌথভাবে আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও তারা বলেছেন যে সেনা প্রধান ছিলেন এবং পুলিশের মহাপরিদর্শক ছিলেন, তারা বলেছেন যে এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এর দায় কোনো প্রকারেই কোনো বাহিনীর উপর বর্তায় না, এটি যেই করেছে এবং যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে যথাযথ আইনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং যেই তদন্ত দলটি গঠন করা হয়েছে সেখানে সেনাবাহিনীর প্রতিনিধি রয়েছে, পুলিশের প্রতিনিধি রয়েছে, পাশাপাশি প্রশাসনের প্রতিনিধি রয়েছে। তো তারা মনে করছেন এই তদন্ত দলের প্রতি তাদের আস্থা রয়েছে, সকলেরই আস্থা রয়েছে এবং তারা যেই তদন্ত প্রতিবেদন দিবেন সেই প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেবেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি আজকে পুলিশ প্রধান একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে এই ঘটনাটিকে কেন্দ্র করে কিছু মহল, স্বার্থন্বেষী মহল তারা পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং ঘোলাটে করে সুবিধা আদায় করতে চায়। তারা যাতে কোনো ধরনের এই ঘোলাটে করে কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করতে না পারে সে বিষয়ে পুলিশ বাহিনী সজাগ রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন দোষী যেই হোক সে এই শাস্তির আওতায় আসবে। আরেকটি বিষয় জানতে চাই, এই যে সাবেক সেনা কর্মকর্তা সিনহা তার সঙ্গে দুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন যাদেরকে এখন পুলিশ আটক করে রেখেছে, তাদের কি অবস্থা, তাদের মামলাটা কি, কেন তারা আটক আছেন, কবে নাগাদ ছাড়া পাবেন, কিছু জানতে পেরেছেন? তাদের আসলে মামলার বিষয়ে আমরা যেটি জেনেছি যে একজনের বিরুদ্ধে রামু থানায় মামলা হয়েছে, অন্যজন যে সিফাত তার বিরুদ্ধেও আমরা দেখেছি যে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যেহেতু মামলা করার পর তাদের আদালতে প্রেরণ করারই সাধারণত নিয়ম, কিন্তু এখনও পর্যন্ত তারা কী অবস্থায় আছেন, কোথায় আছেন সে বিষয়ে সুনিশ্চিত করে আমাদের কিছু এখনও জানা সম্ভব হয়নি। এবং যতটুকু আমরা এর আগে দেখেছিলাম যে তারা থানা হাজতে থাকার সময় তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে যথাসময়ে আদালতে প্রেরণ করা হবে এমনটি বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তো এই মুহূর্তে তারা কোথায় আছেন, আদৌ তাদেরকে সেখানে প্রেরণ করা হয়েছে কিনা কিংবা কারাগারে পাঠানো হয়েছে কিনা কিংবা অন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে এখনও সুনিশ্চিত করে আমরা কিছু জানতে পারিনি। আর এই ঘটনার পর ঘটনাস্থল মেরিন ড্রাইভের সড়কের পরিস্থিতি কি, সেখানে কি আগের মতোই তল্লাশি চলছে, তল্লাশি চৌকিগুলো কাজ করছে, মানে সেখানকার কি পরিস্থিতি জানেন কিনা? আপনি জানেন মেরিন ড্রাইভে অনেক অনেকগুলো প্রতিষ্ঠানের তল্লাশি হয়, বিশেষ করে আমরা দেখেছি বিজিবির চেকপোস্ট রয়েছে, সেনাবাহিনী তল্লাশি করে এবং পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হয়। তো সেক্ষেত্রে এই ঘটনার পর যে পরিবর্তনটি এসেছে সেটি হচ্ছে পুলিশের যেই যে পুলিশের যেই তল্লাশিগুলো হতো সেগুলো কিন্তু গত দুই দিনে আমরা খুব একটা প্রত্যক্ষ করিনি এবং বলা যায় অনেকটাই নিষ্ক্রিয় করা হয়েছে। আর যেই বাহারছড়া যেই এলাকাটিতে এই ঘটনাটি ঘটেছে সেখানে যারা ছিলেন তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যদিও সেখানে তদন্ত কেন্দ্রে নতুন করে কিছু পুলিশ সদস্যকে নিয়োগ করা হয়েছে কিন্তু তল্লাশি যে কার্যক্রম সেটি কিন্তু এখন অনেকটাই বলা যায় বন্ধ রয়েছে। অর্থাৎ পুলিশের যে তল্লাশি সেটি বলা যায় অনেকটাই স্থবির, কিন্তু অন্যান্য যেসব বাহিনী তাদের যে এই তল্লাশি কার্যক্রম সেটি চলমান। অবশ্যই ইফতেখার ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন, কিন্তু 15ই আগস্টের খুনিরা সে সুযোগ দেয়নি। শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই 15ই আগস্টের খুনিদের বিচার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী এবারই প্রথম সরকারিভাবে উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আলোচনা সভা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধুরা। প্রধানমন্ত্রী বলেন বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের পরিমিতি বোধ ছিল অসাধারণ। ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। রাজনীতির ক্ষেত্রে তার যে সাহসী ভূমিকা, কারণ যখনই 6 দফা দেওয়ার পর থেকে যে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তার প্রতি যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, প্রতিটি সংগ্রামে কামালের প্রধানমন্ত্রী বলেন 75ই আগস্টের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে দেয়। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর বিচার চাইতেও পারেননি বলে জানান বঙ্গবন্ধু কন্যা। দেশ শুধু স্বাধীনই করেনি আমার বাবা, তিনি তো এই সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, তো যারা আমাদের বাড়িতে রীতিমত আসা যাওয়া করত, আমাদের বাড়িতে নাস্তা ভাত খায়নি এরকম কেউ নেই। আর তারাই যখন সরাসরি কামালের সামনে এসে
আমাকে গুলি করে বা জামালকে গুলি করে বা এই বাড়িতে এভাবে গুলি করলো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করা আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। এর আগে শেখ কামালের বন্ধু ও সহযোদ্ধারা স্মৃতিচারণ করেন, বলেন তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সবসময় কাজ করে গেছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, 26 বছর বয়সে তিনি এত কিছু অর্জন করেছেন যা অতুলনীয়। কামালের সম্বন্ধে কি বলবো, সে যে এত ক্ষমতাশীল সেটা সে কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয় নাই। আমি লন্ডনে যাব, আমি বললাম দোস্ত আমি লন্ডন যাচ্ছি কি আনবো তোমার জন্য, অন্য কেউ হইলো বলতো আমার জন্য একটা শার্ট আনো বা আমার জন্য একটা স্যুট নিয়ে আসো বা কলম নিয়ে আসো বা ঘড়ি নিয়ে আসো, সে বলতো আমার আবাহনীর জন্য খেলোয়াড়দের আমার প্লেয়ারদের জন্য কিটস আনো। জাপান যাচ্ছিলাম বললো স্পন্দনের জন্য অর্গান আনো। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলোচকরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 33 জন, এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3,267 জনে। নতুন শনাক্ত 2,654 জন, এ নিয়ে মোট আক্রান্ত 2,46,674 জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় মোট 11,160 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত 1,890 জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা 1,41,750 জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 12,12,416। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,654 জন। এ পর্যন্ত শনাক্ত 2,46,674 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.78% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.35%। গত কয়েক সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা কমার ফলে কমেছে আক্রান্তের সংখ্যা, এতে ভুল বার্তা পাচ্ছে সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানার আগ্রহ হারাচ্ছে অনেকেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বাড়তে পারে। ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত পুরোপুরি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ তাদের। দেশের সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় 26 জুন, 18,498টি। 25 জুলাই প্রথমবারের মতো পরীক্ষা নেমে আসে 10,000-এর নিচে। এখন 82টি ল্যাব কার্যকর থাকলেও জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা, যদিও শনাক্তের হার 20-25% মধ্যেই আছে। শনাক্ত কমায় অনেকের মধ্যে দেখা দিয়েছে গা ছাড়া ভাব, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতও বাড়ছে উদাসীনতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফি জটিলতা, ফল পাওয়া নিয়ে ভোগান্তির পাশাপাশি বন্যা ও ঈদের কারণে কয়েকদিনে নমুনা পরীক্ষা কমেছে। পরীক্ষাতে শনাক্ত হওয়ার হার কিন্তু খুব একটা কমেনি, বরঞ্চ সেটা মোটামুটি একই রকম আছে। তবে এটা ঠিক যে বন্যার কারণে এবং কোরবানি ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হচ্ছে। তবে এটা দেখে যদি আমরা মনে করি যে আমাদের এখানে করোনা সংক্রমণের বিপদ কেটে গেছে, আমরা অসতর্ক হই, স্বাস্থ্যবিধি মেনে না চলি, এটা হবে আমাদের সবচেয়ে বড় বিপদ। একমাত্র প্রতিরোধই হলো এই সতর্কতা, স্বাস্থ্যবিধি মেনে চলা। সুতরাং এখানে যদি জনসাধারণ অবহেলা করে, অবজ্ঞা করে, তাহলে এই ভিয়েতনাম বলেন, ব্রাজিলের কথা চিন্তা করেন, ইউরোপের অনেক দেশে আছে, সেকেন্ড টাইম আমরা দেখতে পাচ্ছি, জাপানের কথা বলেন, অনেক দেশেই কিন্তু আবার দেখা দিয়েছে, চীনের কথাই বলেন আবার দেখা দিয়েছে। সুতরাং সেটা একটা ভয় থেকেই যায়। ভ্যাকসিন বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতিরও সুযোগ নেই বলছেন তারা। যতদিন একটা ভ্যাকসিন না আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই চলতে হবে। অবশ্যই মাস্ক পরবে ঘরের বাইরে গেলে, এগুলো হাত ধোয়া, এগুলো আপনারা জানেন, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব মেনটেন, পারতপক্ষে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, এবং বাইরে গেলেও কাজ শেষ করে দ্রুত ফিরে আসবে। যে টিকা তৈরি হচ্ছে সেগুলির কিন্তু এখনও মাত্র কয়েকটাই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে,
অবশ্য প্রেস থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল সাকসেসফুলি না হওয়ার এটা কতটুকু এফেক্টিভ, এটার কী সাইড এফেক্ট আছে সেটা যদি আমরা বিস্তারিত না জানতে পারি ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে কারো হাতে এই টিকা আসবে না। সো আমরা একটা টিকার জন্য যতদিন আমাদের অপেক্ষা করতে হবে ততদিন আমাদের সবাইকে আসলে সতর্কই থাকতে হবে। বিশেষজ্ঞদের আহ্বান, লক্ষণ দেখা দিলেই করাতে হবে পরীক্ষা, পাশাপাশি নিজ উদ্যোগেই নিশ্চিত করতে হবে কোয়ারেন্টাইন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষায় জেকেজির জালিয়াতিতে স্বাস্থ্য অধিদপ্তরের দায় দেখছে গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে তাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে। আরিফ চৌধুরী এবং ডক্টর সাবরিনা সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দিয়েছে ডিবি। সংস্থার দাবি, ডক্টর সাবরিনা জেকেজির চেয়ারম্যান নয়, ছিলেন উপদেষ্টা। 13 জুলাই করোনা পরীক্ষায় জেকেজির জালিয়াতির মামলার তদন্তভার পায় ডিবি। এক মাসেরও কম সময়ে প্রতারণার মামলার চার্জশিট আদালতে জমা পড়ল। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাব, কারণ যে ধরনের সাক্ষী সাবদ নিয়ে এটা করতে হবে। তাই মনে করি যে তার সাক্ষী সাবদ নিয়ে আমরা সঠিকভাবে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলা পরিচালনা করব। ডিবি বলছে ডাক্তার সাবরিনা ও আরিফ কৌশলে জেকেজির নামে করোনা পরীক্ষার অনুমতি নেয়। স্বাস্থ্য অধিদপ্তর কোনো যাচাই বাছাই করেনি বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে গোয়েন্দারা। প্রতিষ্ঠানের আসলে অনুমোদন আছে কিনা, তার সে এক্সপার্টাইজ আছে কিনা এই কাজ করার জন্য, করোনা স্যাম্পল নিয়ে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেকশন জন্য, এগুলো পরীক্ষার মাধ্যমে একটা সুষ্ঠুভাবে এই কাজটা পরিচালনার জন্য তার সে এক্সপার্টাইজ আসলে ছিল না, একই সাথে তার নিবন্ধন ছিল না তাদের, ইত্যাদি বিষয়গুলোকে এরপরও অনুমতি দেওয়া বা তাদেরকে কাজে নামানো, এটা আমার একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা। জেকেজির কম্পিউটার থেকে করোনা পরীক্ষায় প্রায় 2000 ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। অভিযোগপত্রে জালিয়াতির মাস্টারমাইন্ড বলা হয়েছে আরিফুলকে। তার নির্দেশে গ্রাফিক্স ডিজাইনার হিরু তৈরি করেছেন সনদ, আর সে জালিয়াতির উপদেষ্টা ডাক্তার সাবরিনা। প্রতিষ্ঠানের যেহেতু কোনো অস্তিত্বই নেই সেখানে, প্রতিষ্ঠানে আসলে সেভাবে ওই ওর নামও সেখানে নাই, কিন্তু ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলোতে এবং অনলাইন আরও অন্যান্যভাবে এবং সরাসরি সে কিন্তু এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করেছে, এটা আমরা প্রমাণ পেয়েছি। গত 22 জুন জেকেজির প্রতারণা সামনে আসে। 23 জুন তেজগাঁও থানায় হয় প্রতারণার মামলা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। জাতীয়ভাবে পালিত হলো শেখ কামালের জন্মদিন, প্রতিষ্ঠাতাকে বিশেষভাবে স্মরণ করলো আবাহনী। এবং করোনা টেস্টে পজিটিভ জাতীয় দলের 4 ফুটবলার, আবাসিক ক্যাম্প শুরু। প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন করা হলো ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিনব্যাপী ছিল নানা কার্যক্রম, আবাহনী স্মরণ করে তার প্রতিষ্ঠাতাকে। সেখানে ক্লাবটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, করোনা সংকট কাটলে দ্রুত শুরু হবে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজ। শেখ কামাল একটি নাম, একটি ইতিহাস, যে ইতিহাস গৌরবের মাথা উঁচু করার। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের তরুণদের নিয়ে ছিল শেখ কামালের যত স্বপ্ন, খেলার মাঠ কিংবা সংস্কৃতির মঞ্চ ছিল তার দাপুটে পদচারণা। এবারই প্রথম জাতীয়ভাবে দিনটি পালন করেছে বাংলাদেশ। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লড়াইয়ের স্বপ্ন দেখেছিলেন শেখ কামাল, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক করার রূপকার তিনি। দেশসেরা ক্লাব আবাহনীও গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে তার প্রতিষ্ঠাতাকে। বিকেলের ভার্চুয়াল স্মরণসভায় উঠে আসে দূরদর্শী শেখ কামালের কথা। এত যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যখন নাকি দেশকে কিভাবে পুনর্গঠন করবে এটা নিয়ে সবাই চিন্তিত, সবকিছু ধ্বংসাবশেষ পড়ে আছে, কি করবে ভাবছে, তখন এই খেলাধুলা, যুব সমাজ, তরুণদের নিয়ে কেউ কখনো চিন্তা করতে পারে না, আসলে কল্পনার বাইরে। উনি ঠিক সেই সময়টায় এই কাজটাই করেছেন। আবাহনীর অনুষ্ঠানে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের কাজ করোনা সংকটের পর দ্রুত গতিতে শুরুর কথা বলেন আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমান। ক্লাবটা ভালোভাবেই যাচ্ছিল সবকিছু, এই কিন্তু করোনা ভাইরাসের কারণে, মহামারীর জন্য আমাদের কাজগুলি অনেক বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু কনস্ট্রাকশন কাজটা, ক্লাব, নতুন ক্লাবের কনস্ট্রাকশন কাজটা তো প্রায়
সবকিছু রেডি হয়ে গেছিল আমরা কিন্তু ডিসম্যান্টলিং শুরু করতে শুরু অর্ডার হয়ে গেছিল কাজটা এখন বন্ধ আছে এখন আমরা দেখি যদি এটাকে আবার কত তাড়াতাড়ি আমরা চালু করতে পারবো সত্য আর অনুপ্রেরণাকে কখনো মুছে ফেলা যায় না সে কামালের দেয়া লড়াইয়ের মন্ত্র কৌশল যুগে যুগে পথ দেখিয়েছে বাংলার ক্রীড়াবিদদের দেখাবে আগামী দিনেও জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা করোনা বিরতির পর আজ থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের কার্যক্রম বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে গাজীপুরে হবে আবাসিক ক্যাম্প কিন্তু তার আগে বড় ধাক্কা লেগেছে প্রথম দিনে চার ফুটবলার করোনা পজিটিভ হওয়ার খবরে আছে অস্বস্তি তিন ধাপে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাফুফে আগেও জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন করোনা ঝুঁকিতে বাড়তি সতর্কতা ফুটবলারদের দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ অক্টোবর নভেম্বরে গাজীপুরের সারা রিসোর্টে হবে আবাসিক ক্যাম্প স্বাস্থ্যবিধি মেনে তিন ধাপে যোগ দিচ্ছেন ফুটবলাররা প্রথম দিনে বাফুফে ভবনে করোনা পরীক্ষা করিয়েছেন ১১ জন প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরুর দিনেই দুঃসংবাদ প্রথমেই জানা যায় বিশ্বনাথ ঘোষ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত নিজ বাসায় তারা চিকিৎসা নিচ্ছেন পরবর্তীতে বাফুফে জানায় ম্যাথিউস বাবলু নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজা করোনা টেস্টে পজিটিভ করোনা ঝুঁকি নিয়ে অস্বস্তি থাকলেও মাঠে ফিরতে মুখিয়ে বিপ্লু দীর্ঘ চার মাস পরে আর কি আমরা ফুটবলের বাইরে ছিলাম যতই পার্সোনালি ট্রেনিং করি না কেন দলগত ট্রেনিং আর পার্সোনাল ট্রেনিংয়ের ভিতরে কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে হ্যাঁ একটু হয়তো বা লেকিংস আছে ভিতরে যেহেতু পরিস্থিতি এখন পুরো দেশের পরিস্থিতি খারাপ আছে বর্তমানে বাট তারপরেও খুশি আছি আর কি যেভাবে ফেডারেশন আমাদেরকে ফেসিলিটি দিতেছে ৩৬ সদস্যের বাকিরাও করোনা পরীক্ষা করাবেন নেগেটিভ সার্টিফিকেট নিয়েই যেতে হবে ক্যাম্পে সেখানে আরেক দফা পরীক্ষা হবে বাফুফের পক্ষ থেকে ফুটবলার স্টাফের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিচালিত হবে আবাসিক ক্যাম্প স্বাস্থ্যগত যে পরীক্ষাগুলো এখন ক্যাম্প শুরু হওয়ার আগে নেওয়া হচ্ছে এটা অবশ্যই প্লেয়ারদের জন্য এবং কোচিং স্টাফের জন্য ভালো ওরা আগেভাগেই জেনে যাবে যে কাদের কোনো প্রবলেম আছে কি না সো আমাদের টোটাল ক্যাম্পে কাজ করার জন্য এটা অনেক সহায়ক হবে এটা ৬ জনের একটা গ্রুপ করে আমরা সেশনগুলো করব সো মূলত ওদেরকে ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে যাওয়াতে কারণ দীর্ঘদিন ওরা ইন্ডিভিজুয়াল ট্রেনিং করছে বাসায় এখন দলগতভাবে এক হয়ে ট্রেনিং করার যে সফলতা ভোগ করবে এটার দিকে আমরা স্টেপ বাই স্টেপ আগে নিয়ে যাব হেডকোচ জেমি ডে ইংল্যান্ডে ডেনমার্কে আছেন অধিনায়ক জামাল ভুইয়া নেই দলে প্রথমবার ডাক পাওয়া ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী শিগগিরই তারা ক্যাম্পে যোগ দেবেন কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ছিল খেলার খবরে এবার অন্যান্য প্রসঙ্গ ইউরোপে বিস্ফোরণে নিহত ১০০ আহত ৪০০০-এর বেশি দেশটিকে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে ফ্রান্স ইরান এবং যুক্তরাজ্য প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন রাসায়নিক পদার্থের গুদাম থেকে বিস্ফোরণ এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে দেশের সব নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষামূলক বিধি মেনেই চলবে বিচার কার্যক্রম তবে এজলাসের স্বাস্থ্যবিধি মানা হলেও কিছুটা ব্যাহত হয়েছে আদালত প্রাঙ্গণে করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার সে সময় ছুটির আওতায় আনা হয় আদালত এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ সবশেষে ১৬ মে এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয় আর নিয়মিত কার্যক্রমের পরিবর্তে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ শুরু হয় দেশের সব আদালতে এরপর ৫ আগস্ট থেকে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে শুনানিতে অংশগ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট আইনজীবীরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই শুনানি করছেন তারা তবে প্রত্যেক আইনজীবী যদি তাদের মক্কেলদের এ বিষয়ে সতর্ক করেন তাহলে সম্পূর্ণভাবে সামাজিক দূরত্ব মানা সম্ভব হবে আমি খুব প্লিজড যে সবাই এটা অনুসরণ করছে এবং সুন্দরভাবে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে কোর্টে কয়েকজন যেতে বলা হয়েছে এক ঝাঁক যাওয়া নিষেধ কোর্টে সবাই শৃঙ্খলাভাবে যাচ্ছেন একজন করে শুনানি করছেন আদালত প্রাঙ্গণটা হচ্ছে একটা
জনসমাগম হবে এটাই স্বাভাবিক। তো আমরা যারা আইনজীবী আছি তারা আমাদের মক্কেল যারা আসবে তাদেরকে আমাদের বুঝাইতে হবে যে এখানে আমাদের স্বাস্থ্যবিধি মানা উচিত। তবে আইনজীবীরা যদি এখানে সোচ্চার থাকে তাহলে হয়তোবা আমরা মোটামুটি পারবো স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারবো। পাবলিক প্রসিকিউটর জানান প্রথম দিন কিছুটা ব্যাহত হয়েছে স্বাস্থ্যবিধি, তাই আগামী দিনগুলোতে শুধুমাত্র বিচারপ্রার্থীকেই আদালতে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। তো আজকে একটু অস্বাভাবিক হয়েছে, এটা স্বাভাবিক যে লোকজন মানছে। আমরা কোর্টের ভিতরে ছিলাম, আমাদের যে মহানগর দ্বারা সেখানে কিন্তু নিয়ম স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু হচ্ছে। বাইরে আপনার বারান্দার কথা বলছেন, যে বারান্দায় এখানে তো লয়াররা আছে, তার সাথে পাশাপাশি দেখা যায় যে সেখানে মক্কেল বা অন্য লোকজনও তারা বারান্দায় ঘোরাফেরা করছে। প্রায় চার মাস বন্ধ থাকায় নিম্ন আদালতে সৃষ্টি হয়েছে মামলার জট। এখন থেকে সশরীরে নিয়মিত শুনানির মাধ্যমে সব জট কমবে বলে আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 জনে, আহত হয়েছে 4,000-এর বেশি, এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন রাসায়নিক পদার্থের গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত। এদিকে বিস্ফোরণ ঘটনা তদন্তে বন্দর কর্মকর্তাদের গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। পড়ে আছে সারি সারি মরদেহ, হাসপাতালেও জায়গা হচ্ছে না আহতদের, দিশেহারা রক্তাক্ত মানুষ। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে আহতদের চিৎকার আর নিখোঁজের স্বজনদের আহাজারি। আমার কাজে শিফট, আমি সেদিকে যাচ্ছিলাম, দেখি কালো ধোঁয়ার কুণ্ডুলি আর আগুন, কিছুক্ষণ পর বিকট বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে ছিটকে পড়ি। বৈরুতের বন্দর এলাকায় মঙ্গলবার বিকেলের জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। কম্পন অনুভূত হয় 240 কিলোমিটার দূরের সাইপ্রাস থেকেও, লন্ডভন্ড প্রায় 150 কিলোমিটার এলাকা। রাসায়নিক পদার্থের গুদাম থেকে বিস্ফোরণ বলে নিশ্চিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি জানান ওই গুদামে 6 বছর রাখা হয়েছিল 2,750 টন নিষিদ্ধ অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরণের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে, এমন বিপর্যয়ে লেবাননের পাশে দাঁড়াতে প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বৈরুতের গভর্নর মারওয়ান আব্দুল। জানান বিস্ফোরণে ঘর হারিয়েছে 2 লাখের বেশি মানুষ। যারা এখানে আগুন নেভাতে এসেছিলেন তাদের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকটা জাপানের হিরোশিমা ও নাগাসাকির ঘটনার মতো। এটা জাতীয় বিপর্যয়, এ থেকে কিভাবে বের হব জানি না, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে লেবাননে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন। লেবাননে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে ফ্রান্স, ইরান ও যুক্তরাজ্য। এদিকে একে দুর্ঘটনা নয়, হামলা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেবাননে বিস্ফোরণে 2 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত অন্তত 80 জন, নিশ্চিত করেছেন বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। তবে আরও কয়েকজনের মৃত্যুর খবর যাচাই বাছাই করছে দূতাবাস। এছাড়া বিস্ফোরণস্থলের কাছেই থাকা বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইরের শেফা আক্তার কাজ করছেন লেবাননের বৈরুতে। বিস্ফোরণের সময় তিনি ছিলেন ঘটনাস্থলের আশেপাশে, হঠাৎ এমন বিস্ফোরণে কাঁচের আঘাতে আহত হন তিনি। 4-5 মাস পরে কাজ পাইছি, কাজ করে সেলাইনে নামতেছি, আমার সাথে আমার ম্যাডামের মেয়েও ছিল, ওইখানে অনেক বাঙালি কাজ করে। তো মনে করেন কি বলুম, আমার টাকা পয়সা কোথায় গেছে এবং আমি প্রচুর মনে করেন আহত হয়েছি। ঘটনার আকস্মিকতায় বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন শেফা আক্তার, এরপর স্থানীয় একজনের সহায়তায় বাসায় ফেরেন তিনি। আমার পায়ের জুতাও ছিল না, প্রচুর কাজ ভাঙা ঢুকছে এবং আমার টাকা পয়সা কই গেছে আমি নিজেও জানি না,
মোবাইলটা অনেক খুঁজে টুজে বাইর করছি, কারণ মোবাইলটা আমার খুবই দরকার ছিল। বিস্ফোরণে অন্তত 80 জন বাংলাদেশি আহত হওয়ার খবর জানিয়েছেন বাংলাদেশি রাষ্ট্রদূত। নিহতদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি ও অন্যজন শরীয়তপুরের মিজান। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে মাত্র 200 গজ দূরে নোঙর করা ছিল শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বিজয়। এতে কয়েকজন অফিসার সহ 21 নাবিক আহত হয়েছেন, তাদের একজন গুরুতর। 80 জন লোক ইনজুরড হয়েছে, ইনজুরির মধ্যে 8 জন এখন রফিকহারি হসপিটাল অ্যাডমিট অবস্থায় আছেন। এমবেসির তরফ থেকে আমরা তাদের চিকিৎসা যাতে ভালো হয় সে ব্যাপারে সর্বক্ষণিক যোগাযোগ রাখছি। যেখানে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ সিপোর্টে আমাদের নেভির একটি শিপ, যেটি ইউনিফিলে কর্মরত ডিপ্লয়েড ছিল। লেবাননে বিভিন্ন পেশায় 1.5 লাখের মতো প্রবাসী কাজ করছেন। বিস্ফোরণ স্থলের আশেপাশে আনুমানিক 3-4 হাজার বাংলাদেশের কর্মস্থল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবানন বিস্ফোরণের আরও খবর জানাতে বৈরুত থেকে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, আপনাকে স্বাগত। এই যে বিস্ফোরণটি ঘটল, এর প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব কি জানা গেছে? মানে এ পর্যন্ত কী ধরনের ক্ষয়ক্ষতি, কত টাকার, কত মানুষের যান, কি জানা গেছে? ধন্যবাদ আপনাকে। এই অবস্থায় গতকাল যখন বিস্ফোরণটি সংঘটিত হয় এবং এ পর্যন্ত কিন্তু এ ধরনের হিসাব নিকাশ আমরা কোনো সংবাদ মাধ্যমে কিন্তু দেখতে পাই না, তবে যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে, যে বৈরুত বন্দর এত সুন্দর একটা বন্দর ছিল, এই বন্দরটি একবারে ধূলিসাৎ হয়ে গেছে এবং এই বন্দরে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে লেবাননে এ পর্যন্ত 4 জন বাংলাদেশি মারা গিয়েছে এবং নতুন যারা মারা গিয়েছে তারা ব্রাহ্মণবাড়িয়ার একজন রাফেল এবং মাধবপুরের রেজাউল। এই দুইজন কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে তারা মারা গিয়েছে এবং তারা যেখানে ছিল তারা কিন্তু একবারে পোর্ট সংলগ্ন, এই বন্দর সংলগ্ন একটি পেট্রোল পাম্পে কিন্তু তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল এবং সেখানে যখন তারা গুরুতরভাবে আহত হয় তখন কিন্তু তাদেরকে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় এবং আজকে সকাল দুপুরের দিকে তাদের আত্মীয় স্বজন বিভিন্ন হাসপাতাল ঘুরে এবং বৈরুত দূতাবাসের সাহায্য নিয়ে কিন্তু তাদেরকে খুঁজে বের করে। তবে এখন পর্যন্ত আমরা বিভিন্ন প্রবাসী জানিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি নিখোঁজ রয়েছে এবং তারা এইসব নিখোঁজ প্রবাসীদেরকে কিন্তু খুঁজছে। তাছাড়া যে জায়গাটিতে বিস্ফোরণ ঘটেছে সেখানে তার পাশাপাশি কিন্তু অনেক বাংলাদেশি কিন্তু সেখানে বাস করতে এবং এই বাংলাদেশিদের বর্তমান যে কি অবস্থা সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমরা ধারণা করছি হয়তো বা আরো মৃত্যুর সংখ্যা আরো কয়েকজন বাড়তে পারে এবং বর্তমানে আহত যারা আছে তাদের কিন্তু দূতাবাসের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে এবং রাষ্ট্রদূত নিজে কয়েকটি হাসপাতালে গিয়ে কিন্তু তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। তাছাড়া বর্তমানে লেবাননের যে পরিস্থিতি সেটি কিন্তু খুবই থমথমে এবং রাস্তাঘাটে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না এবং যানবাহনের সংখ্যা খুবই কমে গিয়েছে। তাছাড়া দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে এই মুহূর্তে লেবাননের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত, কারণ লেবাননের বিগত সময়ে লেবাননের যে রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং বর্তমানে এই অবস্থার কারণে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু দিশেহারা, কারণ বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি কিন্তু ইতিমধ্যে এই লেবাননের এই সমস্যায় কিন্তু তারা দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং দেশে যাওয়ার ইচ্ছায় কিন্তু তারা অপেক্ষায় ছিল, কিন্তু এই মুহূর্তে এই ধরনের দুর্ঘটনায় আরো কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের রাত 9টায় বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব সংবাদ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।